হলিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় 100টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। মাঝে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সমালোচনা হলেও আবারও মন দিয়েছেন কাজে। সম্প্রতি তিনি শেষ করেছেন প্রেম প্রীতির বন্ধন সিনেমার শেষ লটের শুটিং, কিন্তু এর আগে তিনি ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের বিজ্ঞাপনের কাজ করছেন। এটি নির্মাণ করছেন হেদায়তুল্লাহ তুর্কি। অপু বিশ্বাস ছাড়াও এতে আরও মডেল হয়েছেন হেদায়তুল্লাহ তুর্কি, রফিক মিন্টু, এরশাদ মণ্ডল। এবার সামনে এলো সেই বিজ্ঞাপনের শুটিংয়ের একটি অংশ, আর এটি সামনে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। প্রিয় নায়িকার বিজ্ঞাপনের শুটিংয়ের সেই দৃশ্যের ভিউ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অপু বিশ্বাস ওয়ালমার্টের শুভেচ্ছা দূত। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেছিলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি, সুলভ মূল্যে এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে, আমি 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যের সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। অপু বিশ্বাস 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকেলেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল SOS হারম্যান মেইনার, তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা মা দুজনের উৎসাহেই মূলত নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আব্দুল সামাদের কাছে নাচের তালিম নেন। এ সময়ে তিনি লাইলি মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে, তারপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় 10ম হন অপু।